guys, this is Madhuri Mavin. Welcome to my vlog. My tips to bondhura ekhon bache sokal 5:30 tar ekhon theke ami amar vlog ta start korchi to bondhura ajke amra beriyechi sokal sokal hatte ar asha kori ajker din ta apnader shobar khub bhalo katbe to ajke ami ekan oi didi ache amar sathe didi hatche age age to o asheni ajke ami ar didi eshechi to jolur bondhura shuru kora jak ajker vlog ta I hope je apnader bhalo lagbe तो बंधुरा मर्निंग वॉक करब बोले किनेछिलाम हच्छे नतून जुतो तो नतून जुतो टुतो पड़े एकदम बेरिए पड़ेछि एई जे दीदी हाँटछे आगे आगे और मर्निंग वॉक करते बेरिए किछु फ्रेश भिडियो आपनादेर जोन्नो फिरार पथे देखलाम रास्ते किछु किछु जायगाय तखन बाजार बसछे तो बंधुरा सकाले चाटा करा कमप्लीट एरपर आमी चले एसेछि एदिके वाशिंग मेशिने तो आजकेर वेदारटा आंशिक मेघला थाकलेओ कखनो कखनो रोदटा बेश भालोई आसछे तो बंधुरा एखन आमी एखाने बानाच्छी होच्छे ओट्सेर रुटी जारा स्ट्रिक्ट डाएटे रोयेछेन बा ओजन कमाते चान तारा किन्तु ब्रेकफास्टे एटा एकटा खुबी भालो खाबार तो आमी एखाने बानाच्छी ओट्सेर रुटी प्रथमे दु कप ओट्स दु कप नय देड़ कप मतन ओट्स आमी निये निलाम चारटे रुटिर जोन्नो देड़ कप ओट्सई जथेष्ट तो एरपर आमी एटा मिक्सारे एकटुखानि एकदम पाउडार करे नेब तो ओट्सर रुटी करार समय साधारणत एर मध्य एड करी एक जोन और एक नून ये कि है टेस्टा खूब भालो आसे तार साथे एदिके आमी बानाच्छी होच्छे राजमा तो पेंयाज रसुन टमेटोटा भाजा हो गेले एरपर मिक्सारे दिए आमी एटा एकटा फाइन पेस्ट तैरी करे नेब এরপর আমি এর মধ্যে যা যা মশলাপাতি লাগে আর কি সেই সমস্ত অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে মিক্সিংটা করে নিচ্ছি ओट्सर रुटी खावार आगे एखन आमरा खाबो होच्छे ग्रीन टी तो ग्रीन टी साथे रोयेछे सामान्य परिमाणे एकटु निमकी आर रोयेछे डाइजेस्टिव बिस्किट तो बंधुरा आजके आमादेर लांचे छिलो होच्छे फ्राइड राइस आर चिली चिकेन तो आज के एकदम ही स्पेशल कोनो ओकेशन नहीं जस्ट भालो लागे बोले बनाना हुए छे और तार साथे रोए छे चाटनी और आमसत्त खेजूर चाटनी और पापड़ तो बंधुरा एखन आमी गाछे एकटु दिए निच्छि जल एखन बाजे होच्छे बिकाल 5:30 तो एखन तो खूब ताड़ाताड़ी सन्ध्या हुए जाच्छे तो सेजन्य सन्ध्या हवार आगे आमी गाछे जल टल दिए निच्छि
তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা টেবিল কামিনি গাছ, তো আপনাদের দেখিয়েছিলাম যারা আমার আগের ব্লগ দেখেছেন, কিন্তু গাছটা কেন মরে গেল বুঝতে পারলাম না, বাট আমি গাছটা ফেলিনি, তার সত্ত্বেও জল দিয়ে যাই এই আশায় যে কখনো না কখনো দেখতে পাবো যে সবুজ পাতা আবার গজিয়েছে। তো বন্ধুরা আজকে বিকালে বানানো হয়েছিল পেঁয়াজি আর তার সাথে রয়েছে মুড়ি। গুড ইভিনিং বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই, আর পুজোর প্রিপারেশন আপনাদের কেমন চলছে? আমার তো এদিকে পুজোর প্রিপারেশন ভালোই চলছিল, বাট এখন আমি একটুখানি অসুস্থ আছি, গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন, মানে কয়েকদিন ধরে একটুখানি গলা ব্যথা হচ্ছিলো, তারপর গলা ব্যথা মানেই তো আমার জ্বর আসবে, তো হালকা একটু জ্বরও এসেছিলো। তো যাই হোক, তো মমের টিপস আর দিদির ওষুধ এই দুটো মোটামুটি আমাকে সারিয়ে তুলেছে আপাতত। তো বাঙালি বাড়িতেই মনে হয় পুজোর আগে আগে সমস্ত কিছু ধোয়া মোছা ঝাড়পোঁছ এই সমস্ত আমরা করে থাকি, তাই না? তো আমারও সেরকমই আর কি চলছিলো, বাট মাঝে মাঝে শরীরটা খারাপ হয়, সেগুলো একটুখানি স্টপ হয়ে গেছে। তো ভেবেছিলাম ফ্রিজের কভার, তারপর হচ্ছে টিভির কভার এই সমস্ত কিছু ধোয়া হবে, বাট এখন শরীরটা একটু খারাপ হওয়াতে একটু স্টপ আছে। তো যাই হোক, পঞ্চমীর আগে চেষ্টা করবো যে সব কিছু ধুয়ে টুয়ে নেওয়ার, পরিষ্কার করে নেওয়ার, ঘরটা ঝেড়ে নেওয়ার। তো আপনাদের প্রিপারেশন কেমন চলছে পুজোতে, সবার কেনাকাটা কমপ্লিট? আমার তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট, কারণ আমি এবছর একদমই বেশি জামা কাপড় নিইনি, চারটে জামা হয়েছে, তার মধ্যে থেকে একটা অলরেডি পরা হয়ে গেছে। কুর্তি দেখলেনি, আগের দিন মিশমির জন্মদিনে গেলাম, সেদিন পরে গিয়েছিলাম মামার বাড়িতে, তো সেটা অলরেডি আমার পরা হয়ে গিয়েছে, আর বাকি থাকে হচ্ছে তিনটে। তো প্রত্যেক দিন তো বেরাবো না, হচ্ছে তো যে প্যান্ডেলে এন্ট্রি হবে না, বা 12 জন না 10 জন করে এন্ট্রি হবে। তো যাই হোক, এন্ট্রি হলেও যদি এন্ট্রি হতো আমরা ঠাকুর দেখতে যেতাম না খুব একটা, মানে দূরে অন্যান্যবার যেরকম যাই কলকাতা, তারপর আরও যেরকম স্পেশাল যে সমস্ত ঠাকুরগুলো হয় আর কি নর্থ কলকাতার দিকে এবং সাউথ কলকাতার দিকে, তো ও খুব করে বলছিলো যে চলো দীঘা ঘুরে আসি, বা পুরী বা দার্জিলিং এরকম কোথাও ঘুরে আসি। তো যেই সময় আমরা ডিসাইড করলাম আর কি, তো সেই সময় হচ্ছে দার্জিলিংয়ের টিকিট ফুল বুক হবে না, টিকিট বুক করতে পারবো না, ওয়েটিংয়ে অনেক দূরে, তো সেটা হওয়া পসিবল নয়। আর দীঘাতে হচ্ছে ট্রেন সমস্ত ক্যান্সেল করেছিল আমরা যখন টিকিট বুক করছিলাম, আর পুরীতে যাওয়ার কথা বলেছিল, সেই সময় হচ্ছে পুরীতে আমরা টিকিট পাচ্ছি হচ্ছে নবমীর দিন টিকিট পাচ্ছি, তো সুতরাং পুজোটা এখানেই শুধু কাটিয়ে গিয়ে নবমীর দিন ওখানে গিয়ে লাভ কি, তাই না? তো সেজন্য আমরা ডিসাইড করলাম যে কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকবো, মোটামুটি বাড়িতেই ভালো মন্দ রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, একদিন মামার বাড়িতে যেতে পারি। তো দূরে কোথাও ঘুরতে যাই বা না যাই এইটুকু আমরা প্ল্যানিং করে রেখেছি, যে বাড়ির আশেপাশে যে সমস্ত ঠাকুর পুজোগুলো হবে অবশ্যই সেই সমস্ত প্যান্ডেলগুলোতে যাবো, প্লাস এগরোল খাওয়া, চাউমিন খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ফুচকা খাওয়া, এই সমস্তগুলো তো অবশ্যই থাকবে, এগুলো না হলে পুজো মনেই হয় না, তাই না? প্রত্যেকদিনই আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, আপনারা কীরকম পুজো কাটাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। আগের দিন সন্ধেবেলা বসে বসে টিভি ইউনিটটা পরিষ্কার করছিলাম, একটু সুন্দরভাবে সাজিয়েছি একটুখানি অন্যভাবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যারা আমার আগের ব্লগ দেখেছেন, তো একটু সুন্দর করে সাজিয়েছি, পুজো আসছে বলে কথা একটু তো নিত্য নতুনভাবে সাজাতেই হবে, তাই না? আর এর ওপরে যে সমস্ত কভারগুলো ছিল সেগুলো কাচাকুচি করা হয়ে গেছে, তো এবার এগুলোকে কভার আপ করে দেওয়ার পালা। তো বন্ধুরা, কিচেনে আমার দুটো প্রাপ্তি যোগ হয়েছে, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই যে এটা হচ্ছে মম দিয়েছে, এটা মম বলে যে তুমি যখন চা করো আমি ব্লগে দেখি যে তুমি সারাশি দিয়ে ধরো, তো আমার খুব ভয় করে মনে হয় যে চাটা যদি হাতে পড়ে যায়, তো সেজন্য মম এরকম একটা কিনে দিয়েছে যাতে আমি সারাশি দিয়ে ধরতে না হয় হাতে করে ঢালতে পারি। আরেকটা যেটা প্রাপ্তি যোগ হয়েছে সেটা দেখাই আপনাদের, তো
একটা যে প্রাপ্তিযোগ সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বোরোসিলের একটা বোল, এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেফ। তো মাইক্রোওয়েভে সাধারণত এখন কি হয় মুড়ি টুড়ি খাওয়া হয়, মুড়ি মাখা করা হয়, তো এইরকম বাটিগুলো খুব দরকার পড়ে মুড়ি গরম করার জন্য। তো এটা দিদির, দিদি দিয়েছে এই বাটিটা মাইক্রোওয়েভে মুড়ি টুড়ি গরম করার জন্য বা যে কোনো ধরনের তরকারি। আমার মাইক্রোওয়েভ বাসন অনেক কম আছে, কারণ কি মাইক্রোওয়েভ আগে আমি ইউজই করতাম না, বাট এখন ইউজ করা একটু একটু হলেও শিখছি। তো সেজন্য ইউজ করা যেহেতু হচ্ছে, তো সেজন্য বাসনপত্র আর কি কম পড়ে যাচ্ছে। তো জাস্ট দুটো বোল আছে ছোটো ছোটো, আর একটা মাঝারি সাইজের বোল আছে, আর একটা প্লেট আছে, আর কিছু নেই। তো সেজন্য দিদি এটা দিয়েছে। তো তোমরা কমেন্টে অনেকেই জানিয়েছো যে দিদি তুমি রেগুলার ব্লগ দিচ্ছ না কেন, দিচ্ছ না ব্লগ। তো আসলে কি হয়, রেগুলার ব্লগ দেওয়া হয় না, বাট আমি শর্ট দিয়ে টাচে থাকার চেষ্টা করি। তো আমি এরপর থেকে চেষ্টা করবো যে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আমারও মনে হয় হ্যাঁ অবশ্যই রেগুলার দেওয়া দরকার, একটা রেগুলারিটি মেনটেন করা অবশ্যই দরকার প্রত্যেকটা জিনিসেরই। ঠিক আছে, আমি এরপর থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আই প্রমিস। প্রমিস যখন করছি অবশ্যই রাখার চেষ্টা করবো। তো যাই, ওদিকে আমার আবার নুন গরম জলটা হয়ে গেল, একটু গার্গেল করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তোমাদের কাছে না আমার একটা কোয়েশ্চেন আছে, ব্লগটা বেশি ভালো লাগছে না শর্টসগুলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর নাকি দুটোই ভালো লাগছে না, নাকি দুটোই ভালো লাগছে, নাকি যে কোনো একটা, যেটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে ডিনার টাইম। তো এখন আমি মাইক্রোওয়েভে বাঁধাকপি ছিল, তো সেটা গরম করতে দিলাম। তো যেহেতু সকালে বানানো হয়েছে সেজন্য ফ্রিজে রাখা ছিল, আর রয়েছে রুটি, ডিম ভাজা। তো বন্ধুরা, আজকে ডিনারটা দিয়ে এখানেই করছি ব্লগটা শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।